নায়ক রাজরাজ জাগ মানেই তো বাংলা চলচ্চিত্র, বাংলা যেমন উত্তম কুমার বলতে যেমন পশ্চিমবাংলা বোঝায় বাংলা চলচ্চিত্র, তবে এখানে এখানে রাজ্জাক কবরী, রাজ্জাক সুচন্দা, মানে এই যে একটা নায়ক রাজ্জাকের যেটা সংমিশ্রণ, সেটা কিন্তু চলচ্চিত্রকে আমরা দারুণভাবে মিস করছি এখন। সবাই যে বলা যায় রাজ্যবিহীন, মানে রাজাবিহীন রাজ্য এখন, তো নায়ক রাজরাজ্জাক তো আসলে চলচ্চিত্রকে অনেক কিছু সমৃদ্ধ করে গেছেন। 1800-2000 সিনেমা রেখে গিয়েছিলেন, আমরা সেটা পারিনি, আমরা সেটা কমিয়ে নিয়ে এসেছি। মনে হয় এই মানুষটা থাকলে আরও সাহস থাকতো আমাদের, অনেক অনেক কিছু নিয়ে কাজ করতে পারতাম। আমার মনে আছে আমরা একদিন গণভবনে ইফতারিতে গিয়েছিলাম, শিল্পীরা, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেতা শেখ হাসিনার ইফতারি, করোনার আগে তখন রাজ্জাকভাই জীবিত, তখন রাজ্জাকভাই আমাদের সামনে সারিতে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী এসে রাজ্জাকভাইকে যেভাবে পিছিয়ে হাত দিলেন, কেমন আছেন, আমার রাজ্জাকভাই এফডিসির কী অবস্থা, কী এত টাকা দিয়ে আমি আপনারা খরচ করতে পারেন না কেন, মানে বাজেট যে টাকাটা দেয়, এই যে প্রধানমন্ত্রীর একটা উদারতা ভালোবাসা তার প্রতি, এবং প্রধানমন্ত্রীও ভাবতেন যে না নায়ক রাজরাজ্জাক আছেন। আমাদের তো, আমি তো যেদিন মারা গিয়েছেন সেদিনই বললাম যে আমরা তো আসলে অভিভাবক শূন্য হয়ে গেছি। আপনি দেখেন সিনিয়ররা কিন্তু অনেকেই চলে গেছেন, রাজ্জাকের পরে অনেকেই কিন্তু চলে গেছেন সিনিয়র, এখন আমাদের হাতে গোনা কয়েকজন আছেন। তার মধ্যে দেখেন ফারুক ভাই অসুস্থ, অনেকদিন পাচ্ছি না, তো এই বিষয়গুলো দারুণভাবে ব্যথিত করে। আমরা যতই যে বলেন তাদের বানানো পথেই তো হাঁটছি, এবং তাদের একটা কথা বা তাদের একটা উপদেশ আমাদের হাজার কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, তো সেই জিনিসগুলো আমরা প্রচণ্ডভাবে মিস করি। আমরা রাজ্জাক ভাইয়ের জায়গাটা তো কোনোদিনও বলবো না যে পূরণ হবে, কোনোদিনই পূরণ হবে না। না, আপনি শুরুতেই বলেছেন নায়ক রাজরাজ্জাক কিন্তু একজন, আমরা কিন্তু প্রথম চেয়েছিলাম যে এফডিসির এই মাথার থেকে সোনারগাঁও বন্ধু রাস্তাটা যেন তার নামে হয়, তারপরও সবাই বললো যেন ওটা একটা গুরুত্বপূর্ণ মানুষের মনে আছেন, আমরা তাকে সেটা ফ্লোর করি। আমরা কিন্তু লিখিত দিয়েছিলাম তৎকালীন যেমন মন্ত্রী ছিলেন তাকে, আমাদের এই মন্ত্রীর আগে, যে রাজ্জাক ভাইয়ের নামে একটি ফ্লোর করা হোক, অ্যাটলিস্ট এফডিসিতে নায়ক রাজরাজ্জাক ফ্লোর। আমাদের সবচেয়ে বড় ফ্লোরের মধ্যে এখন আছে 3-4, অবশ্য সেটা ভেঙে ফেলছে অবশ্য, এখন আমাদের 8-9 আছে। আর একটি যদি ফ্লোর রাজ্জাক ভাইয়ের নামে হয় তাহলে হয়তো বা তার তার নামে একটা স্থাপনা এফডিসিতে দরকার, তো আমরা সেটা কিন্তু দাবি করেছিলাম। আসলে এটা আসলে মন্ত্রণালয়ের ব্যাপার, মিটিং, অনেক কিছু প্রসেসিং থাকে, আমরা কিন্তু সেটা নিয়ে অনেকবার কথা বলেছি। করোনার কারণে আমরা হয়তো পিছিয়ে গিয়েছি 2 বছর, আমরা সেকেন্ড টাইম যখন আমরা দায়িত্বে এসেছি আমরা কিন্তু অনেক কাজ করতে পারিনি 2 বছরে, কারণ 2 বছর ধরেই তো করোনা, মিটিং টিটিংগুলো বন্ধ ছিল। তো আমরা অচিরেই আবার যেদিন মিটিং মন্ত্রীর সাথে মিটিং থাকবে, আমরা জিনিসটা আবার রিশাফলিং করবো যে আমাদের কাজটা কতদূর, অতি দ্রুত যেন নায়ক রাজরাজ্জাকের নামে একটি ফ্লোর অন্তত এফডিসিতে করা। কবিরপুর ফিল্ম সিটি আপনি জানেন, বঙ্গবন্ধু ফিল্ম সিটি যেটা, ওখানে অনেক কিছু হচ্ছে, আমরা এখন আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, আমরা যাবো, ওখানেও যদি কিছু একটা ব্যবস্থাপনা রাজ্জাক ভাইয়ের নামে করা যায়, অনেক বড় জায়গা ওই জায়গাটা, ওখানেও যদি রাজ্জাক ভাইয়ের নামে কিছু করা যায় সেটা আমরা অলরেডি আলাপ করেছি আমাদের এমডি মহোদয়ের সাথে। তো এমডি মহোদয় বলেছেন যে করোনা গেলে যখন বোর্ড মিটিং যখন হয়, এফডিসি একটা বোর্ড মিটিং হয়, এটা তো আসলে বোর্ড মিটিংয়ে পাশ করাতে হয়, তো বোর্ড মিটিংয়ে যখন মিটিং হবে নেক্সট আবার, তখন তিনি এটা তুলবেন, আমাদের কথা দিয়েছেন ইনশাল্লাহ।